বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উলিপুর কুড়িগ্রাম আমি খন্দকার আল কাফি প্রধান শিক্ষক আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার সঙ্গে আমরা তাদেরকে হাত ধয় আমাদের নির্ধারিত হাত ধোয়ার স্থান আছে সেখানে আমরা হাত ধোয়ার পরে তাদেরকে আমাদের ইনফ্রাইড থার্মোমিটার দিয়ে শারীরিক তাপমাত্রা মেপে আমরা ক্লাসে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করতে দিই এবং সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বসে আমরা ক্লাস থ্রিকে ক্লাস ফাইভকে তিনটি ভাগে বিভক্ত করেছি শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তিনটি ভাগে বিভক্ত করেছি ক্লাস ফোরকে চারটি থ্রি কে পাঁচটি টুকে চারটি ওয়ানকে চারটি এভাবে বিভক্ত করে আমরা সেভাবেই শিক্ষক শ্রী শিক্ষক দিয়ে পাঠদান করাই তো করোনাকালীন বারোই সেপ্টেম্বর স্কুল শুরু হওয়ার পর থেকে উপস্থিতি আমরা সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ সেভেন্টির উপরে পাইনি নি এখন পর্যন্ত আমরা আমি নিজে একদিন পর্যবেক্ষণ করেছি সেখানে সেভেন্টি পার্সেন্টের উপরে যায়নি আমরা কারণও কিছুটা চিহ্নিত করেছি সেটা হলো পার্শ্ববর্তী আমাদের উচ্চ বিদ্যালয় সংলগ্ন আছে ওই উচ্চ বিদ্যালয়ের তার বড়ো ভাই যদি স্কুলে না আসে ওই ফ্যামিলির ওই বাচ্চাটার স্কুলে আসে না এটা একটি কারণ তারপর এই যে শ্রেণীর যে পাঠদান ওই যে শনিবার চতুর্থ শ্রেণী ফাইভ প্রতিদিনেই তারপরে রবিবার তৃতীয় শ্রেণী সোমবার দ্বিতীয় শ্রেণী রবিবার মঙ্গলবার প্রথম শ্রেণী আবার বুধবার চৌথ শ্রেণী বিশদ বা তৃতীয় শ্রেণী এই যে একটা পাঠদানের বিভাজন শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না এলোমলভাবেই তারা আসে এখানে একটা কারণ আমরা লক্ষ্য করেছি আমরা ও অনুপস্থিত শিক্ষার্থীর শ্রেণী শিক্ষকের দ্বারা তাদের নির্ধারিত মোবাইল নম্বরে ফোন দিয়ে তাদেরকে আমরা জানিয়ে দিই এবং উপস্থিত করার চেষ্টা করতেছি তারপরে আরও একটি অনুপস্থিতির কারণ আমরা লক্ষ্য করছি এখানে আমরা স্কুল ফিডিং এলাকা দারিদ্রপীত এলাকা এখানে বিস্কুট দেওয়া হয়তো একটি এক প্যাকেট তো এই বিস্কুটটা না থাকার কারণেই কিছুটা উপস্থিতি হ্রাস স্কুলে বিস্কুটটি যদি আমাদের নিয়মিতভাবে দেওয়া হয় আমাদের নাইনটি পারসেন্ট উপস্থিতি হবে বলে আমরা আশা করি ঝরে পড়া বাল্যবিবাহ আমরা যেহেতু একুশ সালে কেবল স্কুল খুলেছি বারোই সেপ্টেম্বর বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা ঝরে পড়ার তালিকায় এখন পর্যন্ত আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না তো এটা বার্ষিক পরীক্ষা নেওয়ার পরে যদি ওই শিক্ষার্থী পরবর্তী বছরে স্কুলে ভর্তি না হয় তাহলে তখন আমরা তাদের ওই শিক্ষার্থীকে চিহ্নিত করতে পারবো যে কতটা পার্সেন্ট আমার ধরে পড়লো বাল্যবিবাহ আমার স্কুলে আমার জানা মতে দুইজন আমার বাড়ির পাশে একটা হয়েছে আমি সেটা জানি আর আমার শিক্ষা শিক্ষকদের মাধ্যমে আমি দুইজনের তথ্য পাইছি এই তিন চারজন হতে পারে আর কি আমার এই বাল্য বিবাহর হাজার ষাটজন শিক্ষার্থীর মধ্যে তিনজনের আমার জানা আছে বলে এই তুই আমাকে বলছিলে দুইটে আই তো আমরা সরকারের বিধি নিষেধ মেনেই স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করেছি আমাদের স্বল্প পাঠ পরিকল্পনা অধিদপ্তর থেকে যে পাঠ পরিকল্পনা দিয়েছে সেই পাঠ পরিকল্পনা মোতাবেক আমাদের শ্রেণী শিক্ষকেরা পাঠদান করে থাকেন আমরা চেষ্টা করতেছি সরকারের যে বাহাত্তর দিনের পাঠ পরিকল্পনা দিয়েছে সে মোতাবেক আমরা আমরা কাঙ্ক্ষিত লোককে এই দুই হাজার একুশ সালে আমরা পাঠদান শেষ করতে পারবো বলে আমি আশা প্রকাশ করছি এবং